আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আসুসের একটি একদম ব্র্যান্ড নিউ এবং লেটেস্ট মডেলের ল্যাপটপ নিয়ে আসলাম। এই ল্যাপটপটিতে স্পেশাল কনফিগারেশন থাকছে, কত প্রাইস, কারা কিনবেন, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে আসুস ভিভোবুক 14 সিরিজের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 14 x1402za। আর এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে পাবেন পাওয়ার্ড বাই ইন্টেল কোর i5 12 জেনারেশন, আর যেটির মডেল হচ্ছে 1240p। এখানে ন্যানোমিটার হিসাবে আপনারা 7 ন্যানোমিটার পাবেন। ইন্টেল সাধারণত 10 ন্যানোমিটার আগে আমরা পেয়েছি, বাট 12 জেনারেশনে কিন্তু আপনারা 7 ন্যানোমিটার পাবেন। এবং এই প্রসেসরে কোর থাকবে 12, থ্রেড থাকবে 16, এবং এখানে ক্লক স্পিড হিসাবে ম্যাক্স 4.50 পর্যন্ত যাবে, এবং এটিতে 12 MB ক্যাশ রয়েছে। সো হিউজ পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা পাচ্ছেন। তবে এটি কিন্তু পারফরমেন্স কোর 4 রয়েছে, এটিও আপনাকে মাথায় রাখতে হবে। তবে এটি কিন্তু আপ টু 12 কোর, যেটি একটি ল্যাপটপের জন্য কিন্তু হিউজ একটি প্রসেসর এখানে আপনারা পাচ্ছেন। এখানে আইরিশের জিপিউ থাকছে, যেটি আপনাকে শেয়ার হয়ে 2 GB মতো আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেহেতু 14 ইঞ্চির ল্যাপটপ এখানে কিন্তু আপনারা নিউমেরিক কি পাচ্ছেন না, তবে ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পেয়ে যাবেন। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512 GB M.2 NVMe SSD, এবং এখানে আরেকটি স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু SSD আরও বাড়াতে পারবেন। এটি একটি ভালো অপশন কিন্তু এই ল্যাপটপের ক্ষেত্রে। র্যাম হিসাবে এখানে 8 GB DDR4 3200 MHz-এর র্যাম পাবেন। র্যামের ডুয়েল স্লট রয়েছে, ওয়ান বোর্ডে আপনারা 8 GB পাচ্ছেন, এবং আরেকটি ব্ল্যাঙ্ক রয়েছে, আপনারা চাইলে আরেকটি 8 GB লাগিয়ে 16 GB করে নিতে পারবেন। সো এখানেও কিন্তু সেই অপশনটি রয়েছে। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 14 ইঞ্চ ফুল HD 1920x1080p, এবং এটি IPS ডিসপ্লে, এবং ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে এটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে হলে যেমন রিফ্লেকশন আসে সেটি কিন্তু এখানে পাবেন না, অর্থাৎ ম্যাট হওয়ার কারণে এই ডিসপ্লেটি কিন্তু রিফ্লেকশন হবে না, এবং সাইড থেকে ক্লিয়ার আপনারা দেখতে পারবেন কারণ এটি একটি IPS ডিসপ্লে। ন্যারো এজ ডিসপ্লে থাকার কারণে ডিসপ্লেটি কিন্তু অসাধারণ লাগছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ হিসাবে 5.2 রয়েছে। সো লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে। ল্যাপটপটি কিন্তু দারুণ ফাস্টার, আপনারা দেখতে পাচ্ছেন নেট যত ফাস্টার হবে তত বেশি কিন্তু এই ল্যাপটপটি কিন্তু ফাস্টার কাজ করতে পারবেন। ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসাবে IR HD ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি কিন্তু ভালো ওয়েব চ্যাটিং আপনারা করতে পারবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ। আপনারা ট্রু কালারটি কিন্তু এখানে পাবেন, কারণ এই ল্যাপটপটিতে 250 নিটস রয়েছে, 45% NTSC রয়েছে, এবং 68 GB হিসাবে এখানে 90% কিন্তু প্লাস মাইনাসে পেয়ে যাবেন। সো বেশ কালারফুল ডিসপ্লে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ল্যাপটপটি ওয়ারেন্টি হিসাবে 2 বছর ওয়ারেন্টি পাবেন, যেটি অফিসিয়াল, এবং এটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন। ব্যাটারি চার্জার থাকছে বরাবর মধ্যে 1 বছর ওয়ারেন্টি। চার্জিং বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু বলবো। এই ল্যাপটপটিতে সাধারণত ব্যাকআপ টাইম আমরা লেখা পেয়েছি 6-7 ঘন্টা, আসলে অতটা দিবে না, প্লাস মাইনাস ব্যাকআপ দিয়ে থাকবে 5 ঘন্টা। তবে 5 ঘন্টা কিন্তু কম নয়, আর কাজের ক্ষেত্রে নির্ভর করে, এটিও কিন্তু একদম পারফেক্টলি অর্থাৎ সঠিক বলা কঠিন, কারণ এটি কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন রকম ব্যাকআপ কিন্তু আপনাকে দিয়ে থাকবে। তবে আমি বলবো যে ব্যাকআপ হিসাবে কিন্তু যথেষ্ট ব্যাকআপ পাবেন, কারণ এটি 14 ইঞ্চের একটি ল্যাপটপ। সো সেই দিক থেকে কিন্তু আমি বলবো যে যারা প্রচুর পরিমাণে ক্যারি করেন এবং প্রচুর ব্যাকআপ দরকার, ট্রাভেলিংয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি স্পেশাল একটি ল্যাপটপ। ল্যাপটপটি বিশেষ করে যারা CST স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং পড়েন, বা আপনারা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টস, সবাই কিন্তু নিতে পারবেন। বিশেষ করে ফ্রিল্যান্সার যারা, ফ্রিল্যান্সিং যারা করেন তারাও নিতে পারবেন। পোর্টগুলো কিন্তু ম্যাক্স পোর্ট রয়েছে, 3.5 Type-C, USB 3.1, 3.2, HDMI সব পোর্টই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন USB এখানে 3টি রয়েছে,
এটি একটি ভালো অপশন। কুলার সিস্টেমটি সাইডে রয়েছে, এটিও একটি ভালো অপশন, হিটিং ইস্যু থাকবে না বলা চলে। এবং এখানে কিন্তু স্পিকার হিসেবে ভালো মানের স্পিকার পাবেন। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 87,000 টাকা, বাট আমরা দিব ডিসকাউন্ট।